এরোলাম জাস্ট, এই যে চলে এসছে মিস্টার দীপঙ্কর, চলে আসো, আরে আসো আসো, কাম কাম। দীপের মনে চোখে খুব বাজে দেখতে লাগছে। আর আমার গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। আর আজকে বাঙালিরও ভ্যালেন্টাইন্স ডে, তো এখন বাজে ঠিক ঘড়ির কাঁটায় 9টা। আর এই যে আমার কাছে চা, সকালবেলা বেডটি না হলে ভাল লাগে না, কিন্তু আজকে 9:30টার সময় ঠাকুরমশাই আসবে, আমি এখনও রেডি না, তো ঝকঝক করে জাস্ট পুজোর জন্য স্নানটা করে নেব। তো তারপর তো বেরোনোর রয়েছেই, তখন আবার রেডি হতেই হবে। তো চলো আজকে সারাদিনে কী হচ্ছে, কোথায় যাচ্ছি, কার সাথে বেরোচ্ছি, সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো এখন চলছে এখানে পুজোর তোরজোর, এই যে আছে এখানে মা দিদি ওই সাইডে, সব এখন পুজোর গোছানো, আমি এখন সবে স্নান করে এসেছি, এখনো কিচ্ছু হয়নি। আর বাবা বসাচ্ছে ঘট, পইতে পইতে এনেছিলে, পইতে লাগে তো, না পইতে, হ্যাঁ পইতে লাগে, পইতে এখানে ঘি করে দেয় না, অলমোস্ট সবই পুজোর গোছানো গাছানো কমপ্লিট, এখন শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা, কখন আসবে ঠাকুর মশাই। বসে গেছে পুজো, ঠাকুর মশাই এসে গেছে, পুজো শেষ হবে, রেডি হয়ে দেন বেরোনো। তো পুজো জাস্ট শেষ হলো, এখন বাজে 11টা। তো আমি এখন যাব হচ্ছে স্নানে, কারণ এরপর রেডি হয়ে বেরোবো। আর এই হচ্ছে আমার সোফার অবস্থা, জাস্ট অবস্থা দেখো, কারণ কালকে থেকে আমাদের বিয়ে বাড়ি পুরো টানা 3 দিন, তো সেই জন্য এখন জিনিসপত্র সব গোছানো হবে, রাতে বাবা গোছাবে ট্রলি ট্রলি, সেই জন্য এই হচ্ছে সোফার পুরো দৃশ্য। আর এই হচ্ছে আমাদের ঠাকুরের মুখটা, খুব সুন্দর হয়েছে, যদিও এটা আমি আর মা পছন্দ করে নিয়েছি। তো এবার আমি যাব স্নানে, স্নান থেকে এসে রেডি হয়ে একেবারে বেরিয়ে দেন তোমাদের সাথে সবটা, মানে তোমাদেরকে সবটা দেখাচ্ছি, চলো রেডি হয়ে নি তাহলে। সো আমি রেডি, এখন বেরোলাম জাস্ট, এই যে চলে এসছে মিস্টার দীপঙ্কর। তো আমরা এখন ফার্স্টে, এখন যা বাজে ঘড়িতে 1:30 বাজে, তো ভীষণ খিদে পেয়ে গেছে, কোথায় যাচ্ছি আমরা ফার্স্টে তাহলে? সিমলা বিরিয়ানি আমরা লাঞ্চ করে দেন দেখবো যে কোথায় যাওয়া যায় না যায়, চলো দেখি কতটা লাইন রয়েছে, কতটা ভিড় রয়েছে, কি অবস্থা, সবটা দেখাচ্ছি তোমাদেরকে, কিছু বলবে? চলো চলো যাই তাহলে, কিছু বলবে? এই চলে এসেছি আমরা সিমলা বিরিয়ানি, এটা প্রথম নয়, এর আগে আমরা বহুবার এসেছি, এমন করে দেখা কোনো কারণ অকারণ ছাড়াই আমরা সিমলা বিরিয়ানি, এটা আমাদের দুজনেরই পছন্দের একটা রেস্টুরেন্ট। আজকে পুরো পুরো ভিড় রয়েছে, খাবারটা দিই দেখা যাক কতটা ভালো হয় ফেস্টিভ্যালের দিন। ডেফিনেটলি এখানে খাবার দাবার খুব ভালো, নো ডাউট, ফেস্টিভ্যালের দিন, ফেস্টিভ্যালের নো ডাউট খাবার দাবার ভালো, প্লাস প্রাইসও রিজনেবল, খুব একটা হাই ফাই না, মানে হাই লেভেল কস্ট, কস্টলি যথেষ্ট, মানে যথেষ্টই ভালো প্রাইস, খাবার দাবার বিরিয়ানি বলো গুড, চলো দেখা যাক।
বিক আগে খাবার। সো এসে গেছে আমাদের চিকেন চিজ কাবাব, একটা খাওয়া হয়ে গেছে। চলো রিভিউ দাও কেমন। আমার তো হেভি লাগে এটা, যখনই আসি তখনই আমি খাই। বাট দীপ মনে হয় ফার্স্ট টাইম খাচ্ছ, ভালো লেগেছে? চলো খাও। আর এটা হচ্ছে আমরা দিয়েছিলাম মশালা কোল্ড ড্রিঙ্কস। খাওয়া শেষ হয়নি, বাট তার আগেই দেখো চলে এসছে আমাদের বাটার নান, এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন লাজবাব। নান খাওয়া আমাদের ডান, সরি তোমাদের সাথে সবটা না দেখাতে পারার জন্য। বাট বিরিয়ানিটা রয়েছে, এই যে কাচ্চি বিরিয়ানি। আমার এখানে মশালা কোল্ড ড্রিঙ্কসটাও হেভি লাগে, তাই না? মশালা কোল্ড ড্রিঙ্কস। চলো বিরিয়ানিটা তাহলে শুরু করা যাক, কেমন খেতে দেখি। আমরা ভাবছিলাম ফেস্টিভ্যালে কতটা কি হবে, বাট দারুণ হয়েছিল। তোমরা যদি কেউ সিমলা আসো তো এটা অবশ্যই ট্রাই করো। বড় রোদ্দ, সো আমরা জাস্ট বেরোলাম সিমলা বিরিয়ানি থেকে। জাস্ট দেখো আজকে কপোত কপোতে ভিড়, রোদ্দুরে তাকানো যাচ্ছে না উইদাউট সানগ্লাস। তো যাই হোক, ফুড রিভিউ যেটা দেওয়ার আছে, ভীষণ ভালো আমাদের কাচ্চি বিরিয়ানি যেটা ছিল। নান তো অলওয়েজ ভালো, আমরা এখানে আসলে নান মোটামুটি খাই। আর চিকেন চিজ কাবাবটা তো জাস্ট কেমন ছিল। সো এবার আমরা ভাবছি একটু ইকো পার্কের দিকে যাবো, কারণ বুঝে উঠতে পারছি না শাড়ি পরে বাইকে কতটা যাওয়াটা মানে পসিবল হবে। যদি যাই ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি যে ওখানের ভিড়টা কীরকম আছে। চলো যাওয়া যাক। না আমরা সরস্বতী পুজোয় আমরা কি করছি আমরা সেটা দেখাতে চাইছি, বাট হ্যাঁ ভিড় রয়েছে তো ভিড়টাও দেখাবো না, আফটার অল বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। তো চলো যাওয়া যাক। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট ইকো পার্কে পুরো লোক গিজ গিজ করছে। মানে এইটা ভাবিনি যে সরস্বতী পুজোয় এরকম লেভেলের ভিড় হবে ইকো পার্ক। যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই লোক, গাড়ি রাখার পার্কিং এর জায়গা, টিকিট মানে টিকিট কাটার জায়গা, ভীষণ বাজে অবস্থা। তো আমরা ওই জন্য ডিসাইড করলাম যে আপাতত আমরা ইকো পার্কের যে ব্যাক সাইডটা রয়েছে তো সেইটাতে আমরা একটুখানি যাবো, একটা দুটো করে দীপের মেকআপ টেকআপ ঘটা চলছে। আজকে আমরা মানে আমরা এখন ইকো পার্কে চলে এসেছি। সো মানে ইকো পার্ক ইন দ্য সেন্স এটা ব্যাক সাইডটা। তো আমার সাথে আমার একজন বন্ধু দেখা করতে আসছে, আমার খুব স্পেশাল একজন, খুব কাছের একজন। ও ইকো পার্কে ছিল অনেকদিন পরে, ওর সাথে আমার দেখা হচ্ছে। অনেকদিন বলতে তোমরা হয়তো জানো না যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল নভেম্বরে, এবং এই দাগ এইগুলো এটা সেই কারণেই। তো সেই জন্য হ্যাঁ 13th of November মেমোরেবল ডে, ওটা আমার সারা জীবন মনে থাকবে। তো সেই জন্যই প্রায় এক দু মাস আমি কোনো ভিডিও দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আর ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার, ক্যামেরাটা নড়ছে আমি কথা বলছি, হ্যাঁ তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার, আমার ওই বান্ধবীর বাড়ি গেছিলাম সেখান থেকেই। তো প্রায় দু তিন মাস হয়ে গেছে ওর সাথে আমার দেখা হয়নি। মানে সবাই আমাকে বলছে খুব বাঁচা নাকি বেঁচে গেছি, পুরো মৃত্যুর মুখ থেকে উঠে উঠে এসেছি। তো যাই হোক হোয়াট এভার, সাথে থাকো, আমি দেখাচ্ছি কে আসছে, কে এতটা আমার কাছের, এতটা আমার স্পেশাল। সো সঙ্গে থাকো।
এসে গেছে তোমাদের যাকে বলেছিলাম স্পেশাল ওয়ান স্বাগতা দি চলে আসো আরে আসো আসো কাম কাম তো ও বেরিয়ে যাচ্ছে অনেক দূরে যাবে সেই কল্যাণী যাবে তো আবার কবে দেখা হবে তোর সাথে আমার এই কদিনের মধ্যেই আবার দেখা হবে চল টাটা বলে দে সবাইকে টাটা চলছে এখন রেস মানে স্টার্ট হবে ওটা দেখে আমি আর দীপ দাঁড়িয়ে গেছি বাট সবাইকে একটাই কথা বলবো মানে এদেরকে দেখে যা মনে হচ্ছে মানে এই হেলমেট ছাড়া আমি আমার যেই জায়গা থেকে ফিরে এসেছি তারপর কেউ ভাই প্লিজ আর এই হেলমেট ছাড়া বাইক চালানোর রিস্কটা নিস না তো জাস্ট আমরা এখন সেন্ট্রাল এলাম দেখো খুব সুন্দর করে সাজানো সেন্ট্রালের এই জায়গাটা এত ভালো লাগে আমার আর ওই যে ওইদিকে হচ্ছে মেলা আজকের ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি আজকে ভীষণ খাটাখাটনি হয়েছে প্রচন্ড মানে ঘোরায় আর তো ঘুরতে হয়েছে তো এটা তো মানে হয় না না এরকম এমনি পার্টিতে তো এরকম যায় না তো কালকে থেকে আবার আমার বিয়ে বাড়ি শুরু হচ্ছে তো আজকে ওই জন্য খুব বেশি লেট করিনি 10:30 এর মধ্যে আমরা দুজনেই ঢুকে যাচ্ছি ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও করতে ভুলবে না কালকে থেকে যে বিয়ে বাড়ি শুরু হচ্ছে তার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো সো সঙ্গে থাকো দীপঙ্কর নস্করকে আবার কবে ভিডিওতে দেখতে পাবে সেটা সবাই জেনে নাও না না এরকম কোনো ফুলের ফুল তো মাঝে মাঝে ফোটে না এরকম হয়ে যায় ব্যাপারটা বিষয়টা তেমন নয় কারণ কাজ বাজ থাকে প্রচন্ড সবাই ব্যস্ত ও খুব ব্যস্ত সবার সবার কাজ থাকে চাকরিটা আমিও করি দীপঙ্কর নস্কর ভুলে যায় যে আজকালকার দিনে মেয়েরা ছেলেদের থেকে কম না না কোনো মতেই কম নয় কারণ মেয়েরা সবসময় ছেলেদের থেকে ভারী এটা আমি বরাবরই মনে করি এবং মানি তো এই প্রসঙ্গে ছেলের পাল্লা ভারী মেয়ের পাল্লা ভারী এই প্রসঙ্গের মধ্যেই আমি ঢুকছি না বা কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যেই যাচ্ছি না বিষয়টা হলো যে কাজের প্রেশারটা খুব বেশি ওর তুলনায় তো ও যেখানে যায় ভিডিওগুলো করে খুব ভালো লাগে তোমাদের সাপোর্ট একান্তই প্রয়োজন তো রিকোয়েস্ট করছি বা করবো যে তোমরা সকলেই ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তার সাথে কোনো কিছু যদি অ্যাড অন বা সাজেশনস কিছু থাকে তো কমেন্ট বক্সে একটু সবাই পিং করো জানিও আর আমিও খুব তাড়াতাড়ি দেখা হবে ভিডিওতে এরপরে ভিডিওগুলোতে হয়তো বিয়েবাড়িতে যাবে একাই যাবে ভাই বিনা নিমন্ত্রণ নিমন্ত্রিত হওয়াটা আমার চিরকালের ওই একটা বড় একটা জায়গা রয়েছে সেটা আমার মনে হয় সবাই কেউ বিনা নিমন্ত্রণে তো আর যেতে পারবে না কোথাও তো এটাই হলো ব্যাপার তো এর পরের ভিডিওগুলোতে ডেফিনেটলি আসবো আসতে তো হবেই আর তোমাদের সাপোর্ট খুব দরকার সঙ্গে থাকো দেখতে থাকো পরের ভিডিও সো গুড নাইট অ্যান্ড সি ইউ গুড নাইট গাইস